दीदी तुम बांगल् करो तो भाई भलो लगे तो प्राइमर भलो लागिए निल फेस मेकअप करें आई मेकअप करब आई मेकअप खूब एक सीम्पल लुक एक रखब तो खूब मतलब पिम्पल आछे तो तार जोन्नो आमी आगे कलर करेक्टर करे नेब नीचे इनसाइड कलर करेक्टर एखाने सिक्स कलर आछे ऑरेंज कलर दिए जो डार्क सार्केलगुलो आछे एगुलो आमी एकटु हाइड करे नेब फिंगर टिप दिए लगाबो आंगुल दिए ब्लेंडटा लागानोटा जे भालो करे होय तोमरा चाइले ब्राश दिए लगाते पारो आमिओ ब्राश दिए लगाई किन्तु एटा आमार मोटर उपर डिपेंड करे एकटु आमी आंगुल दिए लगाबो नाकि जे ब्राशटा दिए लगाबो जानी ना ठीक जे हमारे वीडियो कतटूक चिटचैट होबे बट आमी आमार 100% ट्राई करब आमी आशा करी जे तोमादेर एटा भालो लागबे आर जदि कोनो बोलटोल होय ताहले आमाके कमेंटे जानिये देबे जे एटा आमार होयनि बा कोनो किछु एडवाइस करते चाओ सेटा करते पारो एखाने आमार डार्क स्पॉट छिलो सेगुलो आमी हाइड करे निएछि ऑरेंज कलर कलर करेक्टरटा दिए एखन आमी ग्रीन कलरटा नेब जेखाने जेखाने पिम्पल आछे तो सेखाने एकटा हाइड करार जोन्नो हमें ना ठीक ब्लैंड करार समय कथा बोलने एक तो असुविधा हो मन हो फर्स्ट टाइम कुछ बुझते पर ठीक चिटचैट हो कि ना बट ताओ ट्राई कर ब्लैंड तो भलोक हो एक ब्यूटी ब्लैंड दिए भलोक एक ब्लैंड कर एक नैचरल एक नैचरल लगे क्यों एक भूत मतन लगे तक भूत मतन लगे मन हो ना जानी कि दिए फेले फाउंडेशन कंसिलर दिए ठीक हो जाए ब्लैंडर दिए एक ब्लैंड कर यूज करब ये फिट मी फाउंडेशन यहाँ शेड देखिए एक लाइट तो जो यार साथ फाउंडेशन मिक्स करब ये फाउंडेशन साथ डेजलैट एक मिक्स करजैक्ट शेड चले आसें हमें नहीं फिट मी फाउंडेशन अनेक आगे के तो तक हम बुझते बुझते पानी एक्जैक्ट कौन शेड का हो तो ये आना पर बुझते पलम टू टू एट जो है परफेक्ट शेड অনেকটা শুকিয়ে গেছে তার জন্য এটা এই যে এই সিরামটা একটু ইউজ করছি অয়েল এই ব্লেন্ডটাই মেইন ব্লেন্ডটা যদি ভালো করে না হয় পুরো মেকআপটাই বরবাদ তার জন্য ব্লেন্ডটা আমি একটু টাইম লাগিয়ে করছি এই যে বিউটি লিকুইড কনসিলার এটা দেখো প্রায় শেষ হয়ে গেছে আইটেম খুবই ফেভারিট एफोर्डेबल रेंजर मध्य कंसिलर बेस्ट हम जोगुल कंसिलर यूज कर बेस्ट लगल यूज करें आलदा कर कंट्रो यूज करा ये देखिए कंट्रोटा यूज करब ब्राशा नहीं खूब हल्का कर खूब एक करब ना এটা ব্লু হেভেনের লুস পাউডার তো ব্লাশের জন্য আমি এটা ইউজ করছি এই যে এই রোমান্টিক বিউটি প্রফেশনাল মেকআপ এটার মধ্যে দেখো আটটা শেড আছে এইগুলি ব্লাশের জন্য আর এটা যে হাইলাইটার এন্ড কন্ট্রোল শেডটা এই হালকা শেডটা নিয়ে নেব একটু এইভাবে করে
তাহলে এক্সারসাইজটা চলে যায়। স্মাইল। পেস্ট প্রায় হয়ে গেল, এখন এই যে এই দুই সেটিং স্প্রেটা দিয়ে দেবো NYB, একটু শেক করে নিই, শেক করলে একটু আশি করতে লাগে। Wow, smells so good. এটা এই সেটিং স্প্রেটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এটা খুবই ভালো, এটা স্মেলটা ওয়াও, ফ্রেগনেন্সটা সুপার, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। এটা আমি একসাথে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো আজকে আমি এটা ইউজ করবো। ফার্স্ট আমি ইউজ করে নেবো এটা থেকে, আগে এইটা দিয়ে একটু যে বেসটা, এখান থেকে আমি সেটা একটু হালকা করে নিয়ে নেবো, এটা খুব পিগমেন্টেড, খুব অল্প নিয়ে এইভাবে করে আগে যে ওপরে লিডে আছে লিডের মধ্যে আমি দিয়ে দেবো, আগে এইভাবে প্রেস করে তারপর এটাকে ভিতর দিকে নিয়ে যাবো। হালকা হালকা হাতে, একদম হালকা হাতে করতে লাগবে, যত ব্ল্যান্ড হবে আর মেকআপ তত সুন্দর হয়। আর আমি খুবই ইম্পেশেন্ট, খুবই ইম্পেশেন্ট যে আমার আর ধৈর্যই হয় না যে আমি আস্তে আস্তে করে করবো, তাও এখন তো আমি করছি, আজকে টাইম পেয়েছি তার জন্য করছি, আজকে একটু দেরিতেই বেরোবো, না তো অন্য সময় সরস্বতী পুজো আমি অনেক সকাল সকালে বেরিয়ে পড়ি, আজকে বাড়িতে পুজো ছিল তার জন্য অনেক লেটই বেরোছি। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে বলবে তো আমি কি এইভাবে বাংলায় ভিডিও করবো, নাকি এই যে ব্লগ আছে বা ব্লগ বাগেরা তারপর মেকআপ ভিডিও যাচ্ছে তো এইভাবে বাংলায় করবো, নাকি হিন্দিতে কন্টিনিউ করবো। আমার তো বাংলায় বেশ ভালো লাগছে কথা বলে তোমাদের সাথে, আফটার অল আমার মাতৃভাষা, তো ভালো তো লাগবে। সেইভাবে এই আইটাও করে নেব, এই চোখে সিম করে ফেললাম। এখন আমি এই গোল্ডেন কালার যে সিমার সেটা আছে এটা দিয়ে দেবো, এটা দিয়ে বাস স্ট্রেস করে নেবো, এটুকুই করবো, সিম্পল ছিল। আর সেইচুয়ালি আমার না মোডও নেই যে সেই মেকআপ করবো, তাও তো করছি, সরস্বতী পুজো করতে তো লাগে, এবার খুব টায়ার্ড আমি, বাড়িতে পুজো করে যাওয়া হয় তোমরা তো পুজো। একটু ব্ল্যান্ড করি, ভালো একটা লুকের জন্য কিছুটা মিসিং আছে, এই শেপটা নিয়ে হালকা করে জাস্ট কর্নারটা দিয়ে দেবো। আমার না জিতে ভিডিও হয়ে উঠছে না, তোমরা তো রেটনে অনেক আওয়াজ শুনতে পাচ্ছ, অনেক মানুষ এসেছে তো তার জন্য আমি বেশি বলতে পারছি না, তো তার জন্য আমি অনেকটা লাইক কথাও কম বলছি। কাজল আমি ইউজ করছি, রেকর্ড স্টুডিও প্রো কাজল, শুকিয়ে গেছে মনে করতে পারছি। লাগে আমি ভালো করে দেখাতে পারছি না, অনেকটা লেট হয়ে গেছে, আশা করি তোমাদের এই ভিডিওটা আমার এই ভিডিওটা ভালো লাগবে। সো লাইক করে দিও, কমেন্ট করে বলো কোন পার্টটা ভালো লাগলো, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ, বাই বাই।